আর যে সিরামিক শিল্পের কথা আছে, পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনা আছে, কিংবা ধরেন যেটা কি বলা হয় যে ওখানকার রাস্তাঘাট, যেটা ওখানকার যে স্থলবন্দর কিংবা বর্ডার হাট, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে আসবো, কারণ এগুলো জনগণের বিষয়। তার আগে আপনার কাছে একটু জানতে চাই, উনি যে উন্নয়নের কথা বলছেন, সেটা কি এটা বলছেন যে না ঠিক আছে কিছু উন্নয়ন তো হয়েছে, এটা অস্বীকার করবেন না নাকি? এই কথাটা যদি উন্নয়ন হয় 5 বছরের, আগের থেকে তো আমাদের উনি নিজে বলতেছেন পশ্চাৎপদ, আর বুঝলাম ভাই আপনি নিজেও দেখে আসছেন 3 ঘন্টায় যদি দেড়টা কোনার থেকে আপনি বাইরে এলে ময়মনসিংহে এসে থাকে, তো এই উন্নয়ন কত দূরে যেতে বুঝতে পারছে, টাকা 180 কোটি টাকা খরচ হয়েছে, 180 কোটি টাকা, এটা সত্য, কিন্তু উন্নয়নটা সেভাবে হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, নেট্টো কোনার থেকে পুরোধুলা যাওয়ার যে কানেক্টিভ রাস্তা, যেটা এটাতে আমার মনে হয় মানুষ এখন ওই মাছ চাষ করার উপযোগী হয়েছে। আপনারা কি মনে করেন যে আপনারা পর্যাপ্ত উন্নয়ন দেখাতে পারেননি বলেই 5টা আসন আওয়ামী লীগের দখলে চলে এসছে এখন? এটা সব জাতীয় রাজনীতির অন্য নিয়ে আমাদের কত হলো যে নেটওয়ার্কটা তখন কিন্তু বেশি উন্নয়ন হয়েছে, দেশ অনেকটি বেগম খালেদা জিয়া তখন নেত্রকোনাকে একটা স্পেশাল এ দিয়েছেন, ওই যে আমাদের যে ওনার যে বললেন যে নতুন জমন বাবর সাহেব, ওনার নির্বাচনী এলাকাতে কিন্তু সাবমার্জিবল রোড থেকে শুরু করে একটা মেসিভ ডেভেলপমেন্ট হয়েছে এবং সমস্ত জেলাতেই, এর কিন্তু উনি তো তখন মেয়র ছিলেন নেত্রকোনা, নেত্রকোনা পৌরসভা যে মেসিভ উন্নয়ন ওনার আমলে হয়েছে সেটা ছিল কিন্তু তখন বিএনপি গভর্নমেন্ট, তো তখন কিন্তু এই আজকে এমনি বলুন যে আজকে আজকে আজকের যে ওনাদের সরকার নেত্রকোনা পৌরসভা অন্যগুলি বাদ দিলাম, জেলা শহরের যে পৌরসভাটা এত দূর কত দূর উন্নয়ন এখন হয়েছে। ধন্যবাদ। আমি মুস্তাফিজুর রহমান সাক্ষী দমরা জানাই, আমি 2004 সনের 4টা জানুয়ারি আমি শপথ নিয়েছিলাম, তো আমি বলবো আমি বিএনপির সময় চেয়ারম্যান ছিলাম, ইমার্জেন্সির সময় সেটাকে মেয়র করা হয়, আমি কিন্তু মেয়র এবং চেয়ারম্যান দুটোটা পেয়েছি এবং সরকার পেয়েছি 3টা, বিএনপি ইমার্জেন্সি এবং আওয়ামী লীগ, এবং 3টি সরকারের আমলে আমি নেত্রকোনা পৌরসভাকে আমার যোগ্যতা মেধা দিয়ে আমি জনগণের চাহিদা অনুযায়ী একটি সুন্দর পৌরসভা উপহার দিতে সক্ষম হয়েছি। একজন দর্শক নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন, আপনাদের কাছে নিশ্চয়ই কোনো প্রশ্ন আছে, আপনার প্রশ্ন করুন দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে। হ্যালো, হ্যাঁ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমি নেত্রকোনার কেন্দ্র থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি আমাদের নেত্রকোনা টু রামপুরে যে রাস্তাটা ওইটার অবস্থা একেবারে খুব খারাপ। আচ্ছা, তো এই বিষয়ে আপনি আমি এই বিষয়ে একটু জানতে চাইবো, আপনি নিশ্চয়ই প্রশ্ন শুনেছেন, তবে তার আগে আরো একজন প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নটাও নিয়ে আসি। দর্শক প্রশ্ন করুন আপনি। হ্যাঁ প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মালাই সেক্টর বলছি আর কি, নেত্রকোনার যে আগে যে পুরানো রাস্তা ছিল গ্রামে, সেই রাস্তাটা আগে বাদ দিয়ে দুই সময় দাম বলুন যে 60 কিলোমিটার দেওয়া হয়েছে, আর দাম দিয়ে সরকার তো বহুত কিছু উন্নত করছে। এটা কোন রাস্তার কথা বলছে? এখন তো ওখানটা তো বোর্ড নেই কিছু, আর রাস্তার কাজ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে, নেত্রকোনা থেকে কেন্দ্র পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে এবং কিছুদিনের মধ্যেই সেই কাজ সমাপ্ত হবে, তো কেন্দ্র যিনি বলছেন আমি ওনাকে শুধু এটুকুই বলবো যে ইতিমধ্যেই উনি লক্ষ্য করেছেন, নেত্রকোনাবাসী লক্ষ্য করেছেন, কাজ শুরু হয়েছে এবং কাজ সমাপ্তির পথে। একটা যেটা কালিয়াজুড়ি উপজেলা, যেটা একেবারে বিচ্ছিন্ন বলা চলে, একটা রাস্তা হওয়ার কথা ছিল যে না এটা বর্ষাকালে নৌকা ব্যবহার করা যাবে কিন্তু শুকনা মৌসুমে রাস্তা ব্যবহার করা যাবে, এমন দুভায় ব্যবস্থার দিক দিয়ে আমরা যদি জানি, সে বিষয়ে তো কোনো উদ্যোগ নেওয়া হয়নি আদৌ। ওটা সাবমার্জিবল যে রাস্তাটা ছিল সেটা আছে এবং সেটাকে সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে,
এবং সেই কাজগুলো প্রক্রিয়াধীন আছে। কবে হবে এটা? আমরা যদি সংক্ষেপে বলেন, আমরা একটা বিরতিতে যাব, কবে হবে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় না এই এই সরকার আমলে হবে, কারণ এই সরকার আমলে পানি এমনিও শেষ, এর মধ্যে গভর্নমেন্টও শেষ, এর মধ্যে এই সরকার আমলে হওয়ার তো সম্ভাবনা নেই। আমরা এই আলোচনায় ফিরবো। আমার আপনার কাছে আরো বিষয় আছে নেত্রকোনা মানুষের জানার বিষয়, যেটা হলো স্থলবন্দর কিংবা পর্যটন শিল্পের বিকাশ, এগুলোতে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। তবে তার আগে দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, আমরা আলোচনা করছি।